আমরা ঢুকে গেলাম বাঁকুড়া বিষ্ণুপুর শহরে। এখন আমরা যাচ্ছি হোটেল বা লজ মোনালিসা। এই মোনালিসা লজটি বিষ্ণুপুর কলেজ রোডে অবস্থিত। আর মোনালিসা হোটেল থেকে রাজপঞ্চ কিন্তু 5 মিনিটের হাঁটা পথ মাত্র। তাই রাজপঞ্চ তো দেখবই, তার সাথে সাথে বিষ্ণুপুরে আর কী কী দেখছি সব কিন্তু ব্লগ আসবে একের পর এক। আমরা একদম পৌঁছে গেলাম মোনালিসা লজ। আর এখানে বাইরের দৃশ্যটা এইরকম সাজানো গোছানো, এখানে একটু বাগান মতো করেছে, ছোট্ট জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো। এবার আমরা যেহেতু গাড়ি করে এসেছি, তাই ভাবার বিষয় আছে যে গাড়িটা কোথায় রাখবো। এখানে দেখছি একদম মানে কোনো পার্কিং টার্কিং কিছুই নেই। ও হ্যাঁ, তার আগে বলে দিই যে আমরা যেহেতু অনলাইনে বুকিং করেছি এই হোটেলটা, তো অনলাইনে যদি তোমরা কেউ বুকিং করো তাহলে যত দাম হবে তার অর্ধেক পেমেন্ট দিয়ে কিন্তু এই হোটেল বুকিং করতে হয়, এখানকার এটাই রুলস। এবং যখন তুমি চেক আউট করবে তখন বাকিটা দিয়ে তুমি চেক আউট করে নেবে। আর কেউ যদি ধরো অর্ধেক অ্যাডভান্স দিয়ে দিয়েছে কিন্তু কোনো কারণে আসতে পারেনি, তাহলে কিন্তু এই হোটেল থেকে সেই টাকাটা রিটার্ন দেওয়া হবে না, কিন্তু এক বছরের মধ্যে, সেই বুকিং করার এক বছরের মধ্যে যদি আবার এই হোটেলে তোমরা আসো তাহলে কিন্তু সেটা সেখান থেকে মাইনাস করা হবে। আমাদের সব হয়ে গেলো, যা যা প্রসেস ছিল সব কিছু করে আমরা রুমে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা নিয়েছি এসি রুম। এখানে কিন্তু দু রকমের রুম আছে, একটাতে যদি তোমরা এসি নাও তাহলে সেই রুমে গিজার থাকবে না, আর যদি তোমরা গিজার চাও তাহলে সেই রুমে এসি থাকবে না, এরকমই সিস্টেম। সিস্টেমটা জানি না কেন, কিন্তু সিস্টেমটা এরকমই। তাই যদি তোমরা গরমকালে আসো তাহলে তোমরা অবশ্যই এসি রুমটা নেবে, আমরা যেহেতু গ্রীষ্মকালে এসেছি তাই আমরা এসি রুমটাই নিলাম। আর যদি তোমরা শীতকালে আসো তাহলে এসির তো দরকার নেই, তখন তোমরা গিজার যে রুমটা আছে, যেটাতে গিজার আছে, সেই রুমগুলো কিন্তু নিতে পারো। রুমটাতে মোটামুটি সবই আছে, ফ্যান, টিভি, তারপরে আয়না, টি টেবিল, ড্রয়ার মতো জিনিস যেখানে জিনিসপত্র রাখতে পারো, সব কিছুই আছে। একটা টেলিফোন রয়েছে, প্রয়োজন পড়লে রেস্টুরেন্টে কিংবা রিসেপশনে ফোন করে যদি কিছু দরকার হয় তাহলে ফোন করে চেয়ে নিতে পারি। রুমগুলো মোটামুটি ঠিকই আছে। তাহলে এরপর চলো আমরা একটু দেখে নিই বাথরুমটা। এই হলো এখানকার বাথরুম, দিয়েছে ছোট্ট মতো একটা সাবান, আর এখানে কোমোড রয়েছে, বালতি, মগ যা লাগে, এখানে একটা বেসিন রয়েছে। বাথরুমটা খুব একটা পরিষ্কার না, মোটামুটি। এই হোটেলে 550 থেকে রুম শুরু 1500 পর্যন্ত। আর আমাদের রুমটা যেমন সিঙ্গেল বেড, কিছু কিছু রুমে আছে সেগুলোতে হচ্ছে ডাবল বেড, এক বেডে দুজন শোয়া যায় আর এক বেডে একজন। আরও একটা রুম এখানে আছে যেখানে 6 থেকে 8 জন শোয়া যাবে। এবং জানতে পারলাম যে এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, সেটার জন্য এক্সট্রাভাবে পার্টি 50 টাকা করে দিতে হবে, পাশেই রয়েছে পার্কিং। সব কিছু কমপ্লিট করে আমরা আজকে লাঞ্চ করছি মোনালিসা হোটেলে। এটা কিন্তু যেই হোটেলে আমরা আছি এটার নামও মোনালিসা, কিন্তু এই মোনালিসাতে নয়, যেই রেস্টুরেন্টে আমরা এখন খাচ্ছি এটা অন্য আরেকটা মোনালিসা, এই বিষ্ণুপুরেই রয়েছে। আর এখানে কিন্তু থালি সিস্টেম রয়েছে। বিষ্ণুপুরে কিন্তু খাবার জায়গাটার একটু অসুবিধে আছে, মানে খুব ভালো রেস্টুরেন্ট এখানে নেই। অনেক খোঁজার পর আমরা সন্ধ্যের দিকে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, সেটা হলো রান্নাবাটি, এইটাতে আমরা আসলাম। এটা মোটামুটি একদম ঠিকঠাক, মানে এটা মোটামুটি একদম চলে। বাকি সব যা আরও দু একটা আছে ওই যে থালি সিস্টেম টাইপের, ওগুলোতে মানে কি বলবো, বীভৎস ভিড়। ভিড় বলতে একদম লাইনে দাঁড়িয়ে থাকো, 10 জন 12 জন লাইনে আছে, লাইন বলতে কিছু নেই, মানে 10 জন 12 জন দাঁড়িয়ে আছে টাকা নিয়ে, খাবার দাও বলে দাঁড়িয়ে আছে। কিন্তু যে আগে আছে সে হয়তো ভদ্র ভালো শান্তভাবে দাঁড়িয়ে থাকবে, পিছনে আরও 10 জন ঢুকে গিয়ে মানে টাকাটা এগিয়ে দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমার আগে আগে সবাই গিয়ে নেবে। আর এত ভিড়, কেউ কাউকে পাত্তা দেয় না, কিছু না, টেবিলে মানে তুমি একটা টেবিলে বসে আছ, তোমার খাওয়া হতে না হতেই সেই টেবিলে লোক আবার এসে বসে আছে, ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে, এইভাবে কেউ খাবার খায়। খিদের থেকেও বড় হচ্ছে মানুষজনের ব্যবহার, আর মানুষজনের মধ্যে যদি ন্যূনতম ভদ্রতাটুকু না থাকে তাহলে তো আর কি বলবো, কিছু বলার নেই।
তবে এই রান্নাবাটি রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও একদম পারফেক্ট, দামও একদম সাধ্যের মধ্যে। সব দিক দিয়ে এই রান্নাবাটিটা কিন্তু বিষ্ণুপুরে খুব ভালো লেগেছে।